আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গালফ গোল্ড নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি মোনালিসা। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বে 100 কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে 19 মার্চ 1 বিলিয়ন মিলস এন্ডাওমেন্ট ক্যাম্পেইন নামে একটি প্রকল্প উদ্বোধন করেছে দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। 20 মার্চ অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই প্রকল্পের লক্ষ্য হল নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই খাদ্য সহায়তা নিশ্চিত করা। এক টুইট বার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, ভাই ও বোনেরা, পবিত্র এই মাসের আগমনের সাথে সাথে আমাদের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী আমরা রমজানে 1 বিলিয়ন খাবার এন্ডোমেন্ট প্রকল্প উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হল এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরিদ্র ও দুস্থ 100 কোটি মানুষের খাবার সরবরাহ করা। দুবাইয়ের শাসক বলেন, বিশ্বের প্রতি 10 জনের মধ্যে একজন ক্ষুধার্ত, সেজন্য সেই সব মানুষের প্রতি আমাদের কর্তব্য হল সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এবং ক্ষুধার্তদের খাওয়ানো। বিশেষ করে রমজান মাসে এই সহায়তা করা আরও জরুরি। এই প্রকল্পের অধীনে চালু করা ফুড এন্ডোমেন্ট ফান্ডের লক্ষ্য হল খাদ্য নিরাপত্তাহীনতার সঙ্গে সংগ্রামরত দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান রাখা। দর্শক, এ ছিল গালফ গোল্ড নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে প্রবাস টাইমে রেফারেন্স দিলেই বিশেষ ছাড় দিচ্ছে স্বর্ণের জগতে বিখ্যাত প্রতিষ্ঠান গালফ গোল্ড। কম মূল্যে স্বর্ণ কিনতে আসুন আমাদের রুই ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।